আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে আপনার পাখিকে কখন রেস্টে দিবেন বা রেস্টে দেওয়ার পদ্ধতি কী। আসলে প্রথমেই বলে নিই, আসলে আমি কোনো ডাক্তার বা এমন কেউ না যে আমার কথা আপনার শুনতে হবে। আসলে আমরা এখন যে কথাগুলো বলবো বা আমি যে কথাগুলো বলবো সেটি একান্তই আমার ব্যক্তিগত মতামত, আর আমি যেভাবে আমার খামারের পরিচালনা করে থাকি আমি আসলে আপনাদেরকে সেইগুলাই বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। তো আমার মত আপনার কাছে ভালো লাগবে, এটা নাও লাগতে পারে, সবার মত সবার কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, এক একজনের মত ভিন্ন হতে পারে। তো যদি আমার মত পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি কোনো দিক খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো প্রথমে বলে নিয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে পাখি রেস্টে দেওয়ার পদ্ধতি। তো পাখি রেস্টে দিতে গেলে আপনাকে সর্বপ্রথম যে বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হলো যে আপনার পাখি কি ব্রিডিংয়ের ভিতরে আছে কি না, ব্রিডিং সার্কেলের ভিতরে আছে কি না। যদি দেখা যায় যে আপনার পাখি ব্রিডিং সার্কেলের ভিতরে আছে তবে অবশ্যই সাবধানে থাকতে হবে। কেননা আমরা প্রথমত যে ভুলটা করি, আমরা জানি বাজিগার বলেন জাভা বলেন এগুলো একটা বাচ্চা আলাদা করার 5-7 দিনের ভিতরে আবার ডিম পাড়ে। তো আমাদের অবশ্যই বুঝতে হবে যে একটা বাচ্চা আলাদা করার 5-7 দিনের ভিতরে যেহেতু ডিম পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাখিগুলোর পেটে অবশ্যই ডিম থাকে। মানে মোটামুটি 5-7 দিনের ভিতরে ডিম যেহেতু পাড়ে সেহেতু মনে করেন যে আপনার পাখির পেটে ডিম থাকবে, এটাই স্বাভাবিক। তো আপনাকে অবশ্যই যদি রেস্টে দিতে হয় দুইটা পদ্ধতি রেস্টে দিবেন। সাধারণত আমরা গরমকালে পাখি রেস্টে দিয়ে থাকি, তারপরে দুইটা পদ্ধতিটা মূলত রেস্টে দেওয়ার সবথেকে ভালো পদ্ধতি আমার কাছে মনে হয়। প্রথমত হইলো যে আপনার পাখি যখন বাচ্চা হালকা লোম উঠতেছে তখন ওর ভিতর থেকে ডিম পাড়ার মতন সকল জিনিস যেমন হাড়ি বা অন্যান্য যে পাত্র থাকে যাতে তারা ডিম পাড়তে পারে এরকম পাত্রগুলো সরাই দিতে হবে, দিলে ওদের আর ডিম পাড়ার অপশনে আসবে না। আর দ্বিতীয়ত যেটা, যদি আপনার মনে হয় যে আপনার পাখি ব্রিডিংয়ের প্রায় কাছাকাছি চলে আসছে ডিম পাড়বে পাড়বে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি যে ওই পাখির যে পাখিগুলো ডিম পাড়ার মতন হয়ে গেছে ওই পাখিগুলোকে আপনার অবশ্যই ডিম পাড়তে দিতে হবে। মিনিমাম দেখা গেলো যে সবগুলো ডিম পাড়তে যে কয়টা দিন সময় লাগে আপনি অবশ্যই খেয়াল করবেন যে ডিম পাড়ার পরে 2-3 দিন যখন গ্যাপ দিবে ডিম আর পাড়বে না, তখন এই ডিমের মায়া ত্যাগ করে বাচ্চার মায়া ত্যাগ করে ওই ডিমগুলোকে ফেলে দিতে হবে, দিয়ে রেস্টে দিতে হবে। এক্ষেত্রে কী হবে, আপনার পাখির এগ বাইন্ডিংয়ের সমস্যা বা চর্বির সমস্যা এটা অনেকখানি কমে যাবে। আর যদি আপনি পেটে ডিম রেখে তারপরে দেখা গেলো যে আপনি পাখি রেস্টে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পাখি দেখা গেলো যে পেটে ডিম আটকে যাবে, ডিম পাড়তে পারবে না, অনেক সময় এগ বাইন্ডিং হবে, হাড়ির জন্য মারামারি করবে, পাখি 2-3টে মারামারি করে অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো অবশ্যই পাখি রেস্টে দিলে এইসব বিষয়ে খেয়াল রাখবেন। আর পাখি রেস্টে দেওয়ার পরে অবশ্যই খাবার দাবার দিকে খেয়াল রাখবেন, চর্বি জাতীয় খাবার খেতে দিবেন না, কারণ পাখি রেস্টে দিলে সবথেকে যে বড় ক্ষতি হয় যে আপনার ব্রিডিং পেয়ারটা চর্বি হয়ে চর্বি আটকে যেতে পারে। চর্বি হইলে কিন্তু আপনাদের আর চর্বি হইলে কী করবেন সেটার ভিডিও তো আলাদা আগে দিয়ে দিছি। তো চর্বি আটকে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির পরবর্তীতে ব্রিডিংয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে যায়। তো অবশ্যই সকলে খেয়াল রাখবেন যে রেস্টে দেওয়ার জন্য যে কোন কোন বিষয়, আর তার থেকে ভালো হয় যে রেস্টে দেওয়ার সময় আরও যদি আপনারা পাখিগুলোকে মেল ফিমেল সেপারেট করে রাখতে পারেন সেটা সবথেকে ভালো হয়। কারণ মেল ফিমেল সেপারেট করে রাখলে যখন আপনি রেস্ট শেষে ব্রিডিংয়ে দিবেন তখন অতি দ্রুত এয়ারের বন্ডিংয়ের কারণে মানে অ্যাটাচমেন্টের কারণে পাখিগুলোর অতি দ্রুত ডিম বাচ্চা করতে সুবিধা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।